সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 28 জানুয়ারি 2023, রোজ শনিবার। দর্শক, বিশেষ করে এই ভিডিওটি নরসিংদী জেলার লোকেদের জন্য, যারা এই ধরনের গরু আর কি পছন্দ করে থাকেন। নরসিংদীরা এই গরুগুলো পছন্দ করে না ভাই, তো ওনাদের জন্যই আর কি, যেহেতু বয়স একটু বেশি আর সামনের দিকে শিং বাঁকানো, এই গরুগুলা কিন্তু পুরা নরসিংদীর লোকেরাই বেশি পছন্দ করে। নরসিংদী আর কোন জায়গার? টাঙ্গাইল। আচ্ছা, এই গরুগুলা বাচ্চা কোয়ালিটি ভালো হয় আর দুধের দিকে একটু ভালো হয়। বকনা গরু দুধের দিকে একটু কম হয়, বাচ্চা কোয়ালিটির থেকে এগুলোর বাচ্চা কোয়ালিটি বেশি ভালো হয়। বয়স কি ভাই? বয়স 6 দাঁত। ছয় না আট? আট হচ্ছে। ছয় ছিল, আট হচ্ছে। দেন দেই হাত। কয় মাসের গাভিন ভাই? 9 মাস। তার মানে সময় কম। দেখি লুজ আছে ভাই? একবারে 10 লিটার গ্যারান্টি। হ্যাঁ, গাভিন যে এখন তো দুইয়া দেখানো যাবে না ভাই, একবারে মানে দাম একবারে ফিক্স চায় না। দাম দর করতে করতে আমি বিরক্ত, ফোন আমি বেশি রিসিভ করতে পারি না ভাই। দাম ভাই 55। 1,55,000 দেখেন দাম দর, মানে যেটা ফিক্স এটাই বলেন। দাম দর করার ওই সুযোগ নাই আমার কাছে, কারণ এত বেশি ফোন কল রিসিভ করতে করতে আমারও মানে একবারে ইয়া নাই, খুব একটা ভালো মন মানসিকতা নাই। এই কারণে যেটা হইলে বিক্রি করা যাবে ওই রকম হিসাবে 45 হলে বেচা যাবে, 40 পার হলে দেওয়া যাবে। দর্শক, দাম চাওয়া 55, 50, 45, 40 পার হইলে বিক্রি করা যাবে 1,40,000-এর মধ্যে আর কি। আপনাদের সামনেই সব কিছু। দর্শক, আমিও সত্যিতেই যেটা না বললে না যে একটু টেনশনের মধ্যেই, কারণ ব্যাপক পরিমাণের ফোন রিসিভ করতে হয়, আর বিশেষ করে আগে কিন্তু রাত্রেও ফোন রিসিভ করতাম আমি, এখন ইদানিং রাত 10টার পরে ফোন রিসিভ করি না, মোবাইলটা বন্ধ করে দেই, কারণ ঘুমের একটু সমস্যা হয়ে যায়, সারা দিন পরিশ্রম করতে হয় আর দাম দরের ঝামেলা এগুলোর থেকে একবারে সরাসরি ওনাদের বলে দিয়েছি ভাই, যেগুলো রেটে আপনারা বেচতে পারবেন সেই রেটে ইয়ে করবেন, আবার গরু পাঠানো এইগুলো আর এক টেনশান। তো দেখেন, যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর গরুগুলো কিন্তু বিশেষ করে নরসিংদীর ব্যাপারী ভাইরাই বেশি কিনে, কারণ এই গরুগুলোর বাচ্চা এবং দুধের কোয়ালিটি মোটামুটি ভালো হয়। এ ভাই, এইগুলো বিক্রি করার নাই, সবগুলো তো জাতের ছাগল ভাই একবারে। হ্যাঁ, এ বিক্রি করে সবগুলো দেন তো, অ্যাড দেন সবগুলা। হ্যালো, মাশাল, এত সুন্দর সুন্দর তলা, এরা আসলেই বাচ্চা মানে সেই দুধ পাবে। এটা সাইওয়াল বকরি নাকি? ব্ল্যাক বেঙ্গল। দর্শক, সবগুলাই দেখার মতো, সবগুলোই কিন্তু দুধের। হ্যাঁ, এটা ম্যারাডোনা, সবগুলোই দুধের। একজন আর এগুলো ভাই বিভিন্ন, আপনাদের এখানকার ছাগলগুলার ইয়া ভালো ভাই, মানে তলার গেট আপ ভালো। এটা কয়টা হয়েছে? 4টা। দেন এটা কত হইলে বিক্রি করবেন? কোন 4টা বাচ্চা নিয়ে আসেন? হ্যাঁ, 25 দাম। আচ্ছা, বাচ্চা কই ভাই? 4টা আছে, নিয়ে আসেন, যদি বিক্রি করার নিয়ে থাকে নিয়ে আসেন। যান, 25,000 হোক আর 1,00,000 হোক, দাম দর তো করবেই মানুষ, নিয়ে আসেন তো। 4টা বাচ্চার ইয়া দরকার আমাদের। এটা 2টা হয়েছে। হ্যাঁ, কয়টা আছে আপনার? কয়টা আছে? ছয়টা। যান, 6টা নিয়ে আসেন, বিক্রি করে দেবো। যান, সত্যিতেই ভালো জাতের ছাগল দরকার। দর্শক, কি নেবেন না আপনারা? ভালো জাতের ছাগল হইলে এই যে এটা হলো 2টা বাচ্চা সহ, আর এটা হলো 4টা বাচ্চা সহ। বাচ্চা নিয়ে আসতে পারবেন?
এই এই দাড়িওয়ালা দাড়ি দাড়ি যেই ছাগলের আছে ঠিক আছে, এই ছাগলগুলো ইয়ে বেশি দেয়, বাচ্চা বেশি দেয়, খায় বেশি সব দিকে ঠিক আছে, চেহারাও কিন্তু খুব সুন্দর সুন্দর। সরষা খেতে সরষা তোলা কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ তো নিয়ে আসেন, বাচ্চা নিয়ে আসেন, বিক্রি করলে নিয়ে আসেন, যান বিক্রি করলে নিয়ে আসেন। সত্যিতেই এগুলো ছাগল পাওয়া যায় না তো, অ্যাভেলেবল পাওয়া যায় না, চারটা করে বাচ্চা হইলে তখন আর বিক্রি করতে চায় না। হ্যাঁ চারটা বাচ্চা হয় বছরে, আটটা বাচ্চা পাবে, বিক্রি কে করবে? তিন বার দুই বার ওই তো বছরে আটটা চারটা করে হলে বিক্রি করে আবার আবার ইয়া করবেন। আরো এতদিন আপনারা টাকা কামাই করলেন, এখন কিছু আরো মানুষ টাকা কামাই করুক। তো দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো গাছপালা এই জায়গায় বেশি। ও মাসুদ ভাই, এই আর কিছু কম করা যাবে নাকি বলেন তো, আসেন। হয় হয় বেচার নিয়তে বলেন তো। হ্যাঁ 40 পার হলে দিয়ে দিব। একবারে কয় কেজি পাওয়া যায় ভাই? আসা 10 কেজি। হ্যাঁ একবারে এগুলো গরু তো কিন্তু একটু দুধ ভালো দেয়। এটা কয় নাম্বার বিয়ান? এটা তিন নাম্বার। হ্যাঁ আচ্ছা তিন নাম্বার বিয়ান, দুধের রেজাল্ট ভালো। হ্যাঁ এটা ওই দুধ দোয়াইতেও আরাম, মানে ইয়া লড়াচড়া করে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক যদি কেউ পছন্দ করে তাহলে তার কাছে দিয়ে দিব। 40-এর উপরে নাকি? আচ্ছা